যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন হ্যাক করেছে ডার্ক সাইট নামের একটি হ্যাকিং গ্রুপ যা দেশটির ক্যারোলাইনা জর্জিয়া ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত পাইপলাইনটির সরবরাহ স্বাভাবিক করতে পারা যায়নি হ্যাকিং গ্রুপটি রাশিয়াভিত্তিক বলে ইঙ্গিত করা হলেও এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া বিস্তারিত ডেস্ক রিপোর্টে জ্বালানি তেলের স্টেশনগুলোতে সরবরাহ নিতে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে গেল তিন চার দিন ধরে এ চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের স্টেটগুলোতে দেশটির ভার্জিনিয়া জর্জিয়া এবং ক্যারোলিনায় সরবরাহের ঘাটতি হওয়ায় জ্বালানির দাম বিশ ভাগ বেড়ে গ্যালন প্রতি প্রায় তিন ডলারে দাঁড়িয়েছে যা দুই হাজার চোদ্দ সালের পর সর্বোচ্চ Now, I expect that this Sunday evening, if Colonial Pipeline is still not running, those futures prices are going to rise another three to five cents a gallon. এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির জ্বালানি সরবরাহের পাইপলাইন হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ডার্ক সাইট নামের একটি হ্যাকিং গ্রুপ যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইনটি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শুক্রবার প্রতিদিন পঁচিশ লাখ ব্যারল জ্বালানি সরবরাহ করা হয় এই লাইন দিয়ে group though who's told to be called the dark side group it's a ransomware group they're a criminal network normally what we've seen them do is compromise edge devices to get into these networks so think firewalls or your ability to access the networks cyber মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয় যদিও যুক্তরাষ্ট্রের পাইপলাইনের নিয়ন্ত্রণ ফিরে দিতে গ্রুপটি কত অর্থ চেয়েছে তা প্রকাশ করা হয়নি এদিকে গ্রুপটিও ডার্কনেটে বিবৃতি দিয়ে বলেছে সমস্যা সৃষ্টি নয় বরং অর্থ আয় করাই তাদের উদ্দেশ্য এফবিআই বলছে এই হ্যাকিং গ্রুপটি রাশিয়া ইউক্রেন কাজাকিস্তান সহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কোন দেশ থেকে এই তৎপরতা চালাচ্ছে যদিও মঙ্গলবার রাশিয়া জানিয়েছে এই হ্যাকিং গ্রুপের সাথে রাশিয়ার কোনো সম্পর্ক নেই তবে বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করেন বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন বিশ্বে পাইপলাইন হ্যাকিংয়ের ঘটনা এটি প্রথম মুস্তফা তাহান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন